বস্তিতে আগুন 200 ঘর পুড়ে ছাই, 2 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিয়া পাড়া বস্তিতে আজ ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে প্রায় 200 থেকে 300 ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার 2 ঘন্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। সোমবার সন্ধ্যা 7:53 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসমা আক্তার নামের 40 বছর বয়সী এক নারী অঝোরে কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, প্রায় 10 বছর ধরে তিনি এই বস্তিতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ছোট এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ঘরে টিভি, ফ্রিজ, 2 ভরি স্বর্ণালঙ্কার সহ সংসারের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা জহিরুল্লাহ ইসলাম জাগুনিউসকে বলেন, এখানে প্রায় 6টি বাড়ি রয়েছে, সবগুলো 2-3 তলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে 30 থেকে 40টি করে। এখন পর্যন্ত প্রায় 200 থেকে 300টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিয়া পাড়ার বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।